नमस्कार दर्शक বন্ধুরা, আমার এই চ্যানেলে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র, আয়ুর্বেদ এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই জীবনে একটাই প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য, আর সেটা হলো জীবনে কি করে সুখী থাকা যায় বা ভালো থাকা যায়। কিন্তু বর্তমান যুগে আমরা কিন্তু কেউই সুখী নই, কোথাও না কোথাও কিছু একটা কমতি বা খামতি থেকেই যায়। আমাদের দীর্ঘ জীবনের এই চড়াই উতারের মধ্যে কখনো সুখ আসে, কখনো দুঃখ, কিন্তু সুখের স্থায়িত্ব ক্ষণিকের, জীবনের দুঃখের ভাগটাই অনেক বেশি। কিন্তু আমরা যদি চাই বা একটু চেষ্টা করি, ঈশ্বরের কৃপা থাকলে জীবনের এই সুখের স্থায়িত্বকে আমরা জীবনের অনেকটা সময়ব্যাপী উপভোগ করতে পারি। তবে তার জন্য আমাদের কয়েকটি নীতি বা বিষয়গুলিকে মেনে চলতে হবে। আপনি যদি আপনার জীবনে ভালো থাকতে চান তাহলে এই নীতিগুলি মেনে চলুন। কথা দিচ্ছি, আপনি সুখী থাকতে বাধ্য। তবে হ্যাঁ, সব কিছুই ভাগ্য আর ঈশ্বরের উপর ছেড়ে দেবেন না। মানুষের জীবনে ভালো মন্দ সুখ দুঃখ এই সব কিছুই মানুষ ভোগ করে তার কর্মফলের ওপর। তাই আপনিও যদি জীবনে খুশি ও ভালো থাকতে চান, কয়েকটি বিষয় অবশ্যই পালন করুন। আশা করি আজকের এই ভিডিওর তথ্যগুলি আপনি আপনার জীবনে প্রয়োগ করে উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন ও পারলে আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করুন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই সেই নীতিগুলি আসলে কি কি। প্রথমেই যে বিষয়টির কথা বলবো সেটি হলো, আপনার কাছের মানুষগুলি, যেমন ধরুন আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুরা ও আপনার জীবনসঙ্গী, আপনার ঠিক কতটা আপন বা তারা আপনার পাশে ও সাথে আছে কি না তা বোঝবার জন্য আপনার সবথেকে ভালো সময়, আপনার জীবনে যখনই খারাপ সময় নেমে আসবে তখনই বুঝে যাবেন। কেননা ভালো সময় তো সবাই পাশে থাকে, সাথে থাকে, কিন্তু আপনার খারাপ সময়ও বিপদে যে বা যারা আপনার পাশে ও সাথে থাকবে, আপনাকে সমস্ত দিক থেকে সাহায্য করবে, সেই আপনার প্রকৃত বন্ধু বা কাছের মানুষ। কেননা আমরা বিপদে পড়লেই আসল মানুষটিকে বা প্রকৃত মানুষটিকে সঠিকভাবে চিনতে পারি। ঠিক তেমনভাবেই আপনি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সে কি আপনার জন্য সঠিক তা বোঝবার জন্য এটাই যথেষ্ট। আপনার জীবনসঙ্গী যদি আপনার প্রয়োজন ও আপনার মান সম্মান ধন সম্পত্তিকে কীভাবে রক্ষা করবে তা সম্পর্কে ওয়াকিবহল না হয়, তাহলে সে আপনার সাথে বাকিটা পথ জীবনে চলার জন্য অসমর্থ। এমন মানুষকে আপনি আপনার জীবনের সাথে রাখলে পরবর্তীকালে আপনারই তাতে লোকসান হবে। তাই চাণক্য তার বিভিন্ন নীতিগুলির মধ্যে প্রথম নীতিতেই বলেছেন, ভাই ও বন্ধুদের মূল্যায়ন সংকটে এবং জীবনসাথীর মূল্যায়ন ধন নষ্ট হয়ে গেলে বোঝা যায়। দ্বিতীয় যে নীতিটি আপনি মেনে চলবেন তা হলো, কখনোই আপনি আপনার গোপনীয় কথা কাউকেই বলবেন না বা শেয়ার করতে যাবেন না। এই অভ্যাসটি পরবর্তীকালে আপনাকে বরবাদ করে দিতে পারে। যদি আমরা আমাদের মনের কোনো কথা কখনো একজনের সাথে বলি বা তার সাথে শেয়ার করি, সেটা কিন্তু একজনের মধ্যেই থেমে থাকে না,
ওই কথাটি আগুনের মতো সারা পাড়া গ্রাম শহর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর আমাদের রহস্য যদি সবাই জেনে যায় তো তখন থেকেই আমাদের পতনের সময় আরম্ভ হয়ে যায়। পরবর্তী নীতিটি হল, ইতিহাস সাক্ষী আছে যে মানুষ তার নিজের জিনিসের ওপরেই একমাত্র অধিকার ফলাতে পারে, না হলে অন্যের জিনিস ব্যবহার করলে আমরা তার কাছে কৃতজ্ঞ হয়ে পড়ি। মানুষের জীবনের সমস্ত কষ্টের মধ্যে সবথেকে বড় কষ্ট হলো পরের ঘরে থাকা। তাই আমাদের প্রত্যেকেরই উচিত পরম নির্ভরশীল না হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা বা আত্মনির্ভর হওয়া। পরবর্তী যে নীতির কথা বলবো সেটি হলো, জীবনে ও সমাজে টিকে থাকতে হলে কোনো মানুষকেই বেশি সৎ বা সিধে সাদা হওয়া উচিত নয়, কেননা সব থেকে বেশি সৎ ও ভালো মানুষটিকেই জীবনে কষ্ট ভোগ করতে হয়। যেমন জঙ্গলে অনেক গাছ থাকলেও গাছ কাটা লোকটি কিন্তু জঙ্গলে সমস্ত গাছের মধ্যে যে গাছটি মজবুত এবং সোজা সেই গাছটিকেই আগে কাটবে, কেননা সেই গাছটি কাটতে তার বেশি সুবিধা হবে। ঠিক তেমনই আমরাও জীবনে যদি বেশি সৎ ও ভালো হই বা বেশি সাদাসিধে হয়ে থাকি তাহলে সমস্ত লোক আমাদেরকেই কষ্ট দেবে, কেননা সে জানে চালাক মানুষ হলে তার খারাপ ভাবনা অপর মানুষটি বুঝে যাবে, তার সাথে এগুলো করা যাবে না। এজন্য জীবনে প্রয়োজন পড়লে সিধে না থেকে কখনো কখনো বেঁকেও যাবেন, জীবন অনেক বেশি সুখের হবে। পরবর্তী যে নীতিটি বলবো সেটি হলো, সব বন্ধুত্বের পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকবেই। দুনিয়ায় এমন কোনো বন্ধুত্ব নেই যে তার পেছনে স্বার্থ লুকিয়ে নেই। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। যদি আপনার কেউ খুব ভালো বা কাছের বন্ধু থেকে থাকে এবং আপনাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে, তবুও বুঝবেন তার আপনার প্রতি কোনো স্বার্থ ঠিক লুকিয়ে আছে, কেননা সেই বন্ধুত্বের বদলে আপনার কাছ থেকেও ঠিক সমপরিমাণ ভালোবাসা সময় অনুরূপে চেয়ে থাকে। এগুলিও কিন্তু এক প্রকারের স্বার্থ। পরবর্তী যে নীতিটি আপনি আপনার জীবনে অবশ্যই ব্যবহার করবেন বা মেনে চলবেন সেটি হলো, কখনোই ভুল করে নিজের খামতি বা দুর্বলতাকে অন্যের সামনে প্রদর্শন করবেন না বা কাউকে জানতে দেবেন না, কেননা পরবর্তীকালে আপনার দুর্বলতায় আপনার পরাজয়ের কারণ হয়ে যাবে এবং আপনি যাকে আপনার দুর্বলতার কথা জানিয়েছেন সেই খারাপ সময়ে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আঘাত করবে, আপনাকে মাটিতে মিশিয়ে দেবে। এজন্য দেখবেন কোনো সাপ, সেটি বিষাক্ত হোক বা নাই হোক, সে কিন্তু ফস করে উঠবেই। বিষহীন সাপটি যদি ফস না করে তাহলে সে জানে তাকে যে কেউ মেরে ফেলতে পারে। এজন্য নিজের দুর্বলতা অন্যর সামনে কখনোই দেখাবেন না। পরবর্তী যে বিষয়টির কথা বলবো তা হলো, যে ধনসম্পত্তি অনেক কষ্টের পর বা নিজের মানসম্মান খোয়ানোর পর আসে সেই ধনকে কখনোই স্বীকার করা উচিত নয়। আমাদের শাস্ত্রেও উল্লেখ রয়েছে যে খারাপ পথে ইনকাম করা ধন কখনোই আপনার বা আপনার পরিবারের জন্য ভালো নয়, সেটা কখনোই আপনাকে সুখী রাখতে পারে না। এটা আমাদের বরবাদের আরেকটি অন্যতম কারণ। এবং শেষ যে বিষয়টি বলবো সেটা, আমাদের সবাইকে জীবনে এগিয়ে যেতে গেলে ও সুখী রাখতে গেলে অবশ্যই মানা প্রয়োজন। সেটি হলো, জীবনের যতই খারাপ কাজ বা ভুল কাজ করেন না কেন সেটিকে কখনোই মনে ধরে বসে থাকবেন না। যেটা হয়ে গেছে সেটি হয়ে গেছে,
কারণ জীবনের সফলতা এর মধ্যেই লুকিয়ে রয়েছে। যদি আমরা কাল কি হয়েছে সেটা নিয়েই ভাবতে থাকি তাহলে কখনোই এগোতে পারবো না। সব ভুলে এগিয়ে যান। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর কথাগুলি আপনি মেনে চললে জীবনে অনেক উপকৃত হবেন এবং সুখী থাকতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।